রাজনৈতিক দলগুলি কেন এমন কৌশল নেন? এর পেছনের প্রধান কারণ হচ্ছে সংশ্লিষ্ট প্রার্থীর ভোটে পরাজিত হয়ে যাতে সংসদে যাওয়া আটকে না যায়। প্রসঙ্গত, ভারতের জনপ্রতিনিধিত্ব আইন 1951-33 নম্বর ধারা অনুযায়ী বলা হয়েছে, একজন ব্যক্তি দেশের একাধিক লোকসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। কিন্তু সেই সঙ্গে শর্ত হিসেবে ওই আইনের 70 নম্বর ধারায় বলা হয়েছে, একাধিক আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও প্রতিনিধিত্ব করা যাবে কেবলমাত্র একটি লোকসভা কেন্দ্রের হয়ে। অর্থাৎ কেউ যদি দুটি বা তিনটি লোকসভা কেন্দ্র লড়াই করে প্রত্যেকটিতে জয়ী হন, তাহলে তাকে একটি মাত্র আসন বেছে নিয়ে বাকিগুলি ছাড়তে হবে। তবে পরবর্তী সময়ে 1996 সালে এই আইনে কিছু বদল আনা হয়েছে। যে আইনে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে একজন ব্যক্তি কটা আসনে লড়াই করতে পারবেন, ওই আইনে বলা হয়েছে যে কোনো প্রার্থী লোকসভা আসনের দুটি কেন্দ্রে একই সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। অর্থাৎ আগের নিয়ম অনুযায়ী প্রার্থীরা যেখানে দুইয়ের বেশি আসনে লড়াই করতে পারতেন, সেই আইনে বদল এনে আসন সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।